আজ ঐতিহাসিক সিঙ্গুর আন্দোলনের শহীদ তাপসী মালিকের ১৬তম মৃত্যু দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত হয়ে শহীদ মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের শ্রমমন্ত্রী ও পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী এবং সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও হরিপাল বিধানসভার বিধায়িকা ডাক্তার করবী মান্না এবং সিঙ্গুর আন্দোলনের অন্যান্য নেতৃত্ববৃন্দ ও এলাকার জনসাধারণ এবং তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী সমর্থক বৃন্দ। নন্দীগ্রাম থেকে বিশ্বাসঘাতক নেতা, নন্দীগ্রাম থেকে তারা লোক এনে এখানে আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছিল। সিঙ্গুরের মানুষ কেউ ছিল না, তাই সিঙ্গুর হচ্ছে আমাদের আন্দোলনের পিতৃভূমি। এই ভূমিতেই তাপসী মালিক শহীদ হয়েছে, রাজকুমার ভুল শহীদ হয়েছে। এই মাটিতে তৎকালীন বামপন্থী পুলিশ দ্বারা আমাদের মায়েদের লাঞ্ছিত হতে হয়েছে এবং আমাদের কৃষক বন্ধুদের আজকে আক্রান্ত হতে হয়েছে। আজকে এই মাটিকে আমরা কলুষিত করতে দেব না। সেজন্য গতকাল আমাদের কৃষক আন্দোলনের প্রতিটি গ্রামের মায়েরা বোনেরা গোবর, গঙ্গা জল এবং সিঙ্গুরের ওপর যে কুদৃষ্টি বিজেপি দিচ্ছে তা নজর যাতে না লাগে সেজন্য ২১টা লেবু, ২১টা কাঁচা লঙ্কা দিয়ে আমরা সেই কুনজরকে ঘোরাবার চেষ্টা করেছি। আমাদের স্বতঃস্ফূর্ততা এসেছে। আজও প্রতিটি আন্দোলনকারী আমাদের মা বোনেরা সকলেই এসেছেন, আমি অভিনন্দন জানাই। আরও একবার তাপসী মালিকের প্রতি শ্রদ্ধা এবং তার আত্মার শান্তি কামনা করে, রাজকুমার ভুলের আত্মার শান্তি কামনা করে আজকের অনুষ্ঠানে সার্বঙ্গীন সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। তাপসী মালিকের বাড়িতে মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না উপস্থিত হন এবং তাপসী মালিকের প্রতিকৃতিতে মাল্যদান করেন। বলবেন আজকে দীর্ঘ ১৫ বছর পার হয়ে গেল, এটা আমাদের কাছে খুব বেদনা, দুঃখজনক ঘটনা। তার কারণ সে আমাদের সহকর্মী এবং আন্দোলনের প্রথম দিন থেকে, যেদিন টাটাদের গাড়ি আটকেছিল এই উজ্জ্বল সঙ্গে, সেদিন গাড়ির সামনে ও দাঁড়িয়েছিল এবং একটু ডাকাবুকো ছিল বলেই তার এই পরিণত হলো। তবে এই দিনটা প্রতি বছরই আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, এবছর শ্রদ্ধা জ্ঞাপন করা হলো এবং তার শহীদের রক্ত কখনো ব্যর্থ হয় না। আন্দোলনের নাম, আন্দোলন যতদিন থাকবে পৃথিবীতে শহীদ তাপসী মালিকের নামও থাকবে। পরিবারের কাছে এসেছি, সমবেদনা জানাবার ভাষা নেই। আমাদের মহানন্দা, আমাদের বৌদি মলিনা দেবী, তারা সকলেই শোকার্ত এই ঘটনার পর থেকে। আমাদের দল, আমাদের মুখ্যমন্ত্রী সকলেই তাদের পরিবারের পাশে রয়েছি আমরা। আর একটা সময় মধ্যিখানে দীর্ঘদিন আপনার সঙ্গে দাদার মনোরঞ্জন দার একটা দূরত্ব তৈরি হয়েছিল।